করেন ভাই, দুনিয়াতে একটা স্ত্রী লিয়া মনের মধ্যে শান্তি আছে যে ভাই এগুলা কথা বলা যায় না, স্ত্রী ফের রাগ করবে আর বিয়ে করার কত মন আছে নাকি, কিন্তু বেহাটা ছেলে আর মনটা কি শান্তি আছে যে ভাই একটা স্ত্রী লিয়া মনের মধ্যে ভাই শান্তি নাই। কেন, যার স্ত্রী খুব মোটা ওর মনে শান্তি নাই, আল্লাহ একটু পাতলা হলে ভালো হতো। যার স্ত্রী পাতলা খেটবে এটা ওর মনে শান্তি নাই, আল্লাহ একটু তাগড়া হয়তো বুকাড় করা বিছানে একদম মনে হয়েছে হাত পড়লো তো লরম তুলার উপরে পড়ছে মন শান্তি হয়ে যায় ভাই নাকি। এবার যার স্ত্রীটা খুবই লম্বা মনটা খারাপ হয়েছে ভাই, হাঁটছে তো ড্যাং ড্যাং করে বগলার মতন লেড়বেড় করে মনের মধ্যে শান্তি নাই, আল্লাহ একটু নিচে বাইঠে হলে মনে হয় ভালো হতো। যার স্ত্রীটা বাইঠা যেন একদিন তা হাঁটছে ঘুর ঘুর করে দেখে মিটার গরম শালা ঘুর ঘুর করে বাউনের মতন হাঁটছে মনের শান্তি নাই, আল্লাহ একটু উঁচা হলে ভালো হতো নাকি। যার স্ত্রী কালো আল্লাহ কালো স্ত্রী ভালো লাগে না, খালি লাল কাপড় দোকান থেকে কিনে আনতে হয়েছে সায়া বেলো সবই লালে লাল লালে লাল ভালো লাগে না। তো যার ধলো স্ত্রী বলে আল্লাহ ই তো ফ্যাক্কা মানুষ, লাল কাপড় হলদা কাপড় মানে না, আর লেগে খালি কালো কাপড় কিনতে হয়েছে মনের মধ্যে শান্তি নাই। তো কোন মানুষের মন শান্তি আছে যে ভাই, আছে নাই? ওইরকম মেয়ে ছেলেরও মনের মধ্যে শান্তি আছে, ওর ঘর শান্তি নেই, কিন্তু ওরা মানুষ কহে ছেলেদের বুক ফুটে মুখ ফুটে না, মেয়েদের মানে বুক ফুটে মুখ ফুটে না, আর ছেলেদের মুখ ফুটে বুক ফুটে না, ছেলেদের মুখ ফুটে যায় যার তার সামনে বলে দেয়, আর মেয়ে ছেলের মানে মুখ ফুটে না রে ভাই, খালি বুকের মধ্যে খালি গণমন করছে। তো মেয়ে ছেলে খালি মনে মনে বলে বেটা ছেলে আমরা মাঠে যাই গল্প করি, হাজি ভাই আল্লাহর কারিশমা আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা ভাই দেখেন, যে আমরা দেখবেন দেশের মধ্যে গাঁ ঘরে একটু নজর করে দেখেন, যেগুলা চাংড়া যেগুলা চাংড়া কুলি পাদা গন্ডা লাগা টেপসি মারা হ্যান্ডিকাপ, ওর স্ত্রীটা দেখে মাথা খারাপ হয়েছে মনে হচ্ছে শ্রীদেবী হিমা মালানি মনে হচ্ছে দুলা দেখে ঢেলে ওর মনে হয়েছে নাকি, এত সুন্দর ওর স্ত্রীটা দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে নাকি। আর যেগুলা চাংড়া হাট্টা গাট্টা স্টিলের বডি একবারে হাই ফাই হয়ে আছে, ওয়ার স্ত্রীটা ভালো না, কুণ্ডাকার কুজা হয়ে কুণ্ডাকার দাঁত বড় বড়, কুণ্ডাকার টিপসি মারা, কুণ্ডাকার হ্যান্ডিকাপ, মানে ভালো স্ত্রী ভালো ছেলে পাই না, টাকার লেগে আচ্ছা। কিন্তু যেগুলা হিরো ছেলে ভালো ছেলে ওর স্ত্রী একটা ভালো নাই, বাড়ির দিকে যান ভালো নাই। আর যেগুলা চাংড়া একদম কুলি পাতা গন্ডা লাগা টেপসি মারা খারাপ, ওয়ার স্ত্রী দেখা মাথা খারাপ, সুভানাল এত সুন্দর স্ত্রী। তো মেয়ে ছেলে ওরা পুরুষ লিয়ে ওরা গল্প করে, যেরকম আমরা মাঠে ঘাটে যা গল্প করি দোষ বন্ধুদের, ভাই মনের মধ্যে শান্তি নাই ভাই, বাড়িতে একটু সুন্দর হইতো স্ট্যান্ডার্ড হইতো, বাইরে ঘোরার দরকার ছিল না, খালি বাড়তে ঘুরে থাকতাম বসে থাকতাম মস্তি করতাম, কিন্তু বাড়ির দিকে ভালো নাই স্ত্রী, কী করবো ভাই মাঠে ঘাটে যেটে সেটে দোস্তের সাথে বন্ধুর সাথে হাট বাজার ঘুরে বেড়াচ্ছি মনটাকে ফ্রি করছি। তো ওরকম মেয়ে ছেলে যখন দু চারটে জমা হয়ে যায় তখন ওরা ফের গল্প করে, কি গল্প করে, তোমার পুরুষ কত ভালো লেখা পড়ায়, তোমার পুরুষ কত ভালো লেখা পড়ায়, আর হাতে ঘড়ি চোখে চশমা সাইকেলে চড়ে যায়, তোমার পুরুষ কত ভালো লেখা পড়ায়, আর হাতে ঘড়ি চোখে চশমা সাইকেলে চড়ে যায়, হিপি কাটা বাবরি কাটা দাড়ি কাটা আছে, আর টাইট স্যুট গায়ে পরে সিনেমা দেখতে যাচ্ছে, আরো কত সুন্দর মুখ, আরো কত সুন্দর মুখ দেখতে লাগে ভালো, আর আমার পুরুষ শিয়াল মুখা ভালুকের মতন কালো। দেখছেন ওরা মেয়ে ছেলে মেয়ে ছেলে গল্প করে, আরে বুবু তোর পুরুষটা কত ভালো, জি ভরা পেয়েছিস তুই, এক টাইম যদি কম খাইস বুবু তাও তোর মনে শান্তি আছে, আর আমি যদি হুঁড়িয়া গুতে তিন যে তিন টাইমের জায়গায় চার টাইম খাই তাও মনের মধ্যে শান্তি নাই, হ্যাঁ কেন আর মনের মতন পুরুষ পায়নি রে বুবু, ওরা কহ কী করছে লক্ষ্য আর শুনতে দেয় না আর আগে বেটা ছেলে আচ্ছা। তো ওরা বলছে আরো কত সুন্দর মুখ দেখতে লাগে ভালো, আমার পুরুষ শিয়াল মুখা ভালুকের মতন কালো, চোখ বড় দাঁত বড় বান্দর মুখা, তার পাঞ্জরে বসতে গেলে লাগে বড় ভাই, কানে গন্ধ দাঁতে গন্ধ গন্ধ মুখের গোড়া, আর সারা শরীর গন্ধ করে যেন সাড়া সাড়া, সারা শরীর গন্ধ করে যেন সাড়া সাড়া, চোখে পেস্টি লাখে পেস্টি, ছি ছি ছি,
এগুলা কইছে কি মন শান্তি হয়েছে বেটি ছেলের জি ভাই? চোখে পেস্টি লাখে পেস্টি পোটা পড়ে খাটি, আর না জানিয়া বাপ মা তারে দিল বেটি। ভাত খাবো না তালাক নিব এই পুরুষের কাছে, পরে কত বিয়ে আসবে দূর দারাজ হতে, নাকি ওরাও গল্প করে ভাই? এটা আল্লাহর কারিশমা, আল্লাহর মানে সব এটা দান, বুঝতে পারলেন তো? ওই ভিগোতে বলছে, ভিগোতে মোবাইলে ভিগোতে দেখেছে যে তামুক খাওয়া, বেড়ি খাওয়া, জর্দা খাওয়া লোক ভালো ভালো মেয়ে ছেলের মন পায়, কিন্তু আমরা মূল বিষয়ে ভাই ভালো যারা তামুক বেড়ি জর্দা হুক্কা যে খায় না, ও ভালো স্ত্রীর মন পায় কি পায় না? ওই তামুক খাওয়া লোক, বেড়ি খাওয়া লোক পাইছে যে ভাই ভালো ভালো লোকে, মানে ওইরকম ভালো ভালো মেয়ের মন পাইছে, তো ওইরকম যে বলছে এটা আল্লাহর কারিশমা ভাই। আল্লাহ যদি না করে খারাপের সাথে ভালো, ভালোর সাথে খারাপ, স্ত্রী যার নমাজি পুরুষটা বেনামাজি, পুরুষটা যদি বেনামাজি তো স্ত্রীটা নমাজি, এটা আল্লাহ কারিশমা, আল্লাহ এটা জোড়া মিলিয়ে দিয়েছে ভাই। স্ত্রী নমাজ হলে ওর দেখা দেখি হয়তো পুরুষটা নমাজ ধরবে, পুরুষটা নমাজ ওকে ধৈর্য রায়গা মায়ের দিয়ে ওকে দু চার মুক্কা দিয়ে বলবে নমাজ পড়, তখন পড়বে নাকি আপনি ঠিক হয়ে যাবে। তো কথা হচ্ছে আল্লাহ এটা মিলিয়ে ঝিলিয়ে দিয়েছে ভাই। তো কথা হচ্ছে যে আপনারা আসেন বিশ্ব পরমা সুন্দরী কয়টে নাম চারজনকে টাকা পেয়েছি বলে দিছি ভাই। তো আর 1000 টাকার দাতা আমার এই আতাউর রহমান ভাইয়ের সাথী হইতে হবে। তো চারটার নাম খালি শুনেলেন কি কি? একটা বিশ্বের পরমা সুন্দরী হলো খুয়াইলিদের কন্যা খাদিজা, খাদিজা বিশ্ব পরমা সুন্দরী রে ভাই এক নাম্বার। দুই নাম্বার বিশ্ব পরমা সুন্দরী হলো আল্লাহর নবীর বেটি বিবি ফাতেমা, বিশ্ব পরমা সুন্দরে দুই নাম্বার হলো। তিন নাম্বার হলো ইমরানের কন্যা বিবি মারিয়াম, বিশ্ব পরমা সুন্দরে। আর একটা বিশ্ব পরমা সুন্দরী হলো ফিরাউনের স্ত্রী বিবি আসিয়া, বিশ্ব পরমা সুন্দরী ভাই। এই চারটা মহিলা পৃথিবীর বুকে একবারে সুপার সুন্দরী, ইয়াদের মতো সুন্দরী মহিলা পৃথিবীতে উপজেনি আর কিয়ামত পর্যন্ত ভাই উপজিবে না। এত সুন্দরী করে আল্লাহ পাক এদেরকে তৈরি করেছিলেন আর পৃথিবীর পাঠিয়েছিলেন ভাই, বুঝতে পারলেন তো ভাই? আপনারা 100-200 করে টাকা গেলে একদম ঝাড় ঝেড়ে 2-3 মিনিটের মধ্যে দিয়ে দেন, তারপরে আপনি শুনতে লাগেন খাদিজা কীভাবে হলো, কেন করে হলো, কয়টা বিয়ে হলো, কয়টা স্বামী মারা গেলো, তারপরে আল্লাহ নবীর সাথে বিয়ে হলো, আল্লাহ নবীর সাথে কীভাবে কীরকম ধুমধাম করে বিয়ে হলো। বিয়েতে আপনার আগে বরযাত্রী নিয়ে যাবো, আমার মা বোনদেরকে নানি রেখে ওরাকে ডুলি বিবি নিয়ে যাবো, আর বিয়ে শাদী পড়িয়ে তারপরে দেখলেন এখনকার যুগের কীরকম ব্যস্তর ঘর সহগরায়, আগা যুগের কেমন ছিল, আর বুড়া নানা বুড়া দাদুরাকে জিজ্ঞাসা করবেন কীরকম ছিল, শুনবেন তো বুঝতে পারবেন। আগের জামানাতে ভাই ভালো ছিল, মানে আনন্দ ছিল, ভালো ছিল, এখন আনন্দ ফানন্দ সব উড়িয়ে গেছে, এখন মোবাইলে ফোন করে সব বিষ মেরে দিছে রে ভাই। তো তোমার জামায় কালো কত তিন হাড়ি কালের মাতান, তোমার জামায় কালো কত তিন হাড়ি কালের মাতান, লাখে পোটা লটকা থাকে শিকরা ফেলে না মাগো মা, তোমার জামার ভাত আমি খাব না মাগো মা, তোমার জামার ভাত আমি খাব হায় রে, আমার কপাল পুড়াক স্বামীটা আমার বয়সের বুড়া, হায় রে আমার কপাল পুড়াক স্বামীটা আমার বয়সের বুড়া, রাস্তায় চলে ফুকুর ফুকুর মুখে করে বুদুর বুদুর, রাস্তা চোখে সুঝে না মাগো মা, তোমার জামার ভাত আমি খাব না মাগো মা, তোমার জামার ভাত আমি খাব না, বাদাম ভাজা ঘুন্নি মুড়িক, বাদাম ভাজা ঘুন্নি মুড়িক সবই খাবে ভাত আর ছা
শাড়ি আমার পাতে দিবে না মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না তো নানিরা একটু তাড়াতাড়ি ধান গালা দিয়ে বটা মন খুলে বইয়ের কথায় করো না ভাই মাকে অপমান তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান বউ হারালে বউ পাবিরেন প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবিনা হাজার সাধন করে মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তোলো না দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না মায়ের মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তোলো না দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না তো